এভরিওয়ান, আমি বিজু সুকন্যা নিয়ে চলে এসেছি তোমাদের ফেভারিট শো যার নাম আরোহীর রান্নাঘর। জানি তোমরা সকলে খুব ভালো আছো, বিন্দাস আছো, কারণ আমাদের আরোহীর রান্নাঘরে আমরা রোজ নিয়ে চলে আসি কিছু দারুণ দারুণ খাবারের মেনু, আর সেগুলো তোমরা বাড়িতে ট্রাই তো করছোই, তাই জন্য তোমরা খাচ্ছ দাচ্ছ আনন্দে আছো। আর তাই আজও তার অন্যথা হবে না, আজও আমাদের এক দিদি আছে যেরকম রোজ থাকে, সে একটা দারুণ কিছু খাবারের আইটেম বানাবে আর তার মেনু তোমাদের সাথে শেয়ার করবে। আর সেই মেনু শুধু তোমাদের সাথে শেয়ার করবে না, বলবে সেটা কিভাবে বানাতে হয় তার প্রিপারেশন, আর তোমরা দেখবে শিখবে এবং বাড়িতে সেটা তৈরি করে খাবে। তাহলে চলো আর দেরি না করে আজকে কোন বৌদি আমাদের সাথে রয়েছে আলাপ করে নি। অপেক্ষার অবসান এখন সেই সময় যে সময় আমরা আলাপ করে নিই আজকে আমাদের কোন অতিথি রয়েছে তার সাথে, এবং তার মুখ থেকে শুনে নেব আজকে সে কি স্পেশাল মেনু আমাদের এবং আপনাদেরকে বানিয়ে দেখাবেন এবং শেখাবেন। আজকে আমাদের অতিথি হলো অন্তরা সাহা। নমস্কার অন্তরাদি, কেমন আছো আগে বলো, আর কেমন লাগছে আমাদের আরোহীর রান্নাঘরে এসে? খুব ভালো লাগছে, কারণ কি আমরা মেয়েরা তো রান্না করি সবসময় চার দেয়ালের বন্দি ঘরে, কিন্তু এখানে এসে মানে মনে হচ্ছে নিজেকে নতুন করে একটা পরিচয় পাচ্ছি আর কি, এবং আমার রান্না সবার সঙ্গে শেয়ার করতে পারবো। একদম, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে তুমি কোন আজকে স্পেশাল মেনু আমাদের সাথে শেয়ার করতে চলেছো, কি বানাতে চলেছো? আমি আজকে বানাচ্ছি এগ ক্রাঞ্চি। রান্না তো আমরা শিখবো, রান্না জানবো কিভাবে দিদি আজকে বানিয়ে আমাদের চাইনিজ এই ডিশটা খাওয়াচ্ছেন, কিন্তু তার আগে শুনে নেবো তোমার একটু প্রেমের গল্প, কি করে দাদার সাথে আলাপ, কি করে এই জার্নিটা শুরু, সেই সব ব্যাপারে। আমার বিবাহিত জীবন 15 বছরের এবং তারও 10 বছর আগে থেকে আমি ওকে জানি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমার যিনি টিচার ছিলেন সে আমার ননদেরও টিচার, তো আমি টিচারের কাছে যখন পড়তে যেতাম তখন আমার হাজব্যান্ড কোনোভাবে আমাকে দেখতে পায়, তো আমার এক বন্ধুর মারফত আমাকে প্রপোজালটা পাঠায়। কিন্তু যখন আমার বন্ধু আমাকে সেটা জানায় তখন মজার ব্যাপার হচ্ছে আমি ওকে দেখিনি, মানে চিনি তো নাই দেখিনি, তো ন্যাচারালি আমি তো নাই বলে দিয়েছিলাম। তো ও পরপর 15 বার আমাকে প্রপোজাল পাঠায়। স্বাভাবিক, মানে দাদা না বলতেই পারেনি, কারণ এত সুন্দর দিদিকে দেখে দাদা যথারীতি প্রেমে পড়ে যায়। এইবারে বলো যে দাদা প্রেমে পড়ার পর মানে এই যে বিয়েটা যে এত অবধি এগোলো, তার মানে তোমার হাতের রান্না খেয়ে নিশ্চয়ই? না না, একদমই নয়। তো তারপর আমাদের রিলেশন হয়ে যাওয়ার পর বাড়ি থেকেও আস্তে আস্তে জানতে পারে, তো বাড়ি থেকেও মেনে নেওয়ার পরে রান্না আমি মানে বিয়ের আগে টুকটাক করতাম, ভালো লাগতো, আমি ভালোবাসি রান্নাটা করতে, আর বিয়ের পরেই মানে। শুনো না, তোমার থেকে তো গল্প শুনছি কিন্তু আমার খুব দেখতে ইচ্ছা করছে হাজব্যান্ডকে তোমার, মানে তোমার পুরো ফুল ফ্যামিলিকে, কারণ ভীষণ কিউট একটা ফ্যামিলি। আমরা যখন এসেছি এত ভালোভাবে আমাদের যত্ন সহকারে এখানে রেখেছেন এবং কথা বলেছেন, তো সেই ভালোবাসাটা পাওয়ার পর স্বাভাবিক তোমাদের ফ্যামিলিকে দেখতে ইচ্ছা করছে। এবার একটু প্লিজ আলাপ করিয়ে দাও তোমার ছেলে শ্বশুর শাশুড়ি সবার সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তাহলে এখন আমাদের আলাপ শুনে নেওয়ার পালা অন্তরাদির পুরো পরিবারের সাথে। অন্তরাদি একটু আলাপ করিয়ে দাও, কে কে রয়েছে তোমার সাথে? আমার শ্বশুর মশাই, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে কেমন লাগছে আজকে এই আরোহীর রান্নাঘরে এসে, আর কেমন লাগছে যে বৌমা আজকে এখানে পার্টিসিপেন্ট হিসেবে রয়েছে, এবং আমাদের প্রত্যেককে, শুধু আমাকে নয়, আজকে ওপারে যারা দর্শক রয়েছে তাদেরকেও একটা সুন্দর রান্না বানিয়ে শেখাবে? সত্যি কথা বলতে আজকে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমি ধন্যবাদ জানাই আরোহীর রান্নাঘরকে, এবং স্পেশালি সুকন্যাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানকে আমাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা শুনছিলাম আমরা মানে দিদির মুখ থেকে শুনছিলাম তোমাদের প্রেমের গল্প, এবার তোমার মুখ থেকে শুনবো কিভাবে আলাপ, কিভাবে ভালো লাগা, ভালোবাসা, তারপরে বিয়ে। অ্যাকচুয়ালি ও এখানে এসেছিল, মানে আমাদের এখানে রাস্তা উল্টো দিকে একটা ফ্ল্যাট নিয়ে ওরা ছিল, তো ওখান থেকে দেখা দেখি, তারপরে আমার শাশুড়ি খুব স্ট্রিক্ট ছিলেন, মানে প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন, মানে ইভেন ওদের গাড়ি অবধি মানে ব্ল্যাক কাচে পুরো ঢেকে দিয়েছিল যাতে দেখতে না পারি। ওকে মাঝখানে বসিয়ে অল টাইম নিয়ে যেত, ফোন দেওয়া হতো না ওকে, বহুত কষ্টে, বহুত সংঘর্ষ, অনেক 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 সংঘর্ষ করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। তাহলে এবার দিদি তোমার থেকে শুনে নেব যে দাদাকে কত রকমের এতগুলো বছরে কত রকমের ভালো ভালো রান্না করে খাইয়েছো বলো। অ্যাকচুয়ালি
শুধু ও না, আমাদের পরিবারের সবাই, মানে আমার শ্বশুরমশাই বাজার করতে খুব ভালোবাসে আর আমি রান্না করতে খুব ভালোবাসি। এবার যার জন্য যে মানে হয়েছে যে কোনো বিয়ে বাড়ি বা কোনো জায়গায় নতুন কোনো মেনু খাওয়া মানে বাবা জিজ্ঞাসা করবে যে বৌমা এটা খেয়ে দেখো কী কী দিয়ে বানিয়েছে, মানে তুমি আইডিয়া করে বলো, বাড়িতে আমি বাজার করে নিয়ে আসবো, তুমি এটা ট্রাই করবে। মানে মানে সবাই ভীষণ এনকারেজ করে না তোমাকে, না হলে হ্যাঁ না হলে মানে মিলেমিশে একটা খুব সুন্দর হ্যাপি ফ্যামিলি আর এভাবেই তোমরা থাকো। কিন্তু তার আগে ওপারে যারা দর্শক রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকে তাদেরকে কিভাবে তুমি হ্যাপি করবে তোমার সুন্দর ডিশ দিয়ে। চিংড়ি মাছ, রসুন বাটা, আদা বাটা, সিদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, কর্নফ্লাওয়ার, মাখন, নুন, ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা, চিনি, কাঁচা ডিম, ক্যাপসিকাম, সর্ষের তেল। আমি চলে এসেছি এখন অন্তরাদির রান্নাঘরে আর এখন দেখে নেওয়ার পালা আজকে যে স্পেশাল মেনু সেটা অন্তরাদি কিভাবে আমাদের বানাতে শেখাবে। অন্তরাদি কিভাবে শুরু করবে বলো আজকে? প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভিনিগার শক্ত হয়ে যায় তখন খাওয়ার সময় অসুবিধা হয়, খেতেও টেস্টটা ভালো লাগে না, ওই জন্য কম ফ্লেমেই করবো। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, হ্যাঁ সামান্য একটু তেল, একটু বাটার দিচ্ছি, তেল বাটার দুটো একসাথে, সাদা তেল দিলে তো, হ্যাঁ শুধু বাটারটা কড়াইতে দিলে যেটা হয় যে বাটারটা পুড়ে যেতে থাকে, কালচে একটা রং হয়ে যায় বাটারের, ওই জন্য তেলের ওপরে বাটারটা দিচ্ছি। এরপর একটু রসুন বাটা দেবো, তার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান কারা আমাদের এই আরোহী রান্নাঘরে আসতে চান, আমরা তাদেরকে সিলেক্ট করে নেব এবং আপনারাও এইখানে এই দিদিদের মতন এসে আমাদের সাথে দাঁড়িয়ে খেলার সুযোগ পাবেন। আচ্ছা তুমি কি একটু জল দিলে? হ্যাঁ একটু জল দিলাম, জল দিয়ে তারপর একটু কম আছে ঢাকা দিয়ে, মানে রসুন বাটা, মাখন, সাদা তেল এইটা দিলে তারপরেই জল দিলে চিংড়ি মাছ। হ্যাঁ একটু চিংড়ি মাছটা হালকা ফ্রাই হলেই আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে চিংড়ি মাছটাতে শুধু তেলে ফ্রাই করলে শক্ত হয়ে যায়, ওই ব্যাপারটা থাকবে না। আমাদের মনে হচ্ছে যে চিংড়ি মাছ অলমোস্ট ভাজা হয়ে গেছে তাই না? আমাদের তাহলে এবার আমাদের কি কি প্রসেস সেগুলো একটু বলো। আমি চিংড়ি মাছটা একটা পাত্রে রেখে দিচ্ছি, এবার আমি ব্যাটারটা তৈরি করব, সেদ্ধ ডিমটা ফ্রাই করার জন্য সে ব্যাটারটা তৈরি করতে হবে। আচ্ছা এখানে দেখছি অন্তরাতে সেদ্ধ ডিমও রয়েছে কাঁচা ডিমও রয়েছে, মানে কাঁচা ডিমের ভূমিকাটা কি? কাঁচা ডিমটা হচ্ছে ব্যাটার তৈরি করতে কাঁচা ডিম লাগে। আচ্ছা আচ্ছা, আর সেদ্ধ ডিমটা ফ্রাই করা হবে। আচ্ছা আমি অন্তরাদির ছেলের সাথে কথা বলে দেখলাম মানে যত না আমি বেশি এক্সাইটেড, ও মার হাতের এই ডিশ খাওয়ার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন মা এই ডিশটা ফিনিশ করবে আর ও আমার আগে এই ডিশটা টেস্ট করবে, তাই তো? আচ্ছা রান্নার পাশাপাশি দেখছি তুমি তো খুব মানে ভালো ভালো রান্না করো, সেটা দাদাও বললো, তোমার ছেলেও বলছে, শাশুড়িমাও বলছে, তার সাথে দেখলাম তোমার একটা ঘরে জিমের মেশিন রাখা, ইকুইপমেন্ট, মানে হেলথ কনসিয়াস তুমি খুব। না আমার এই ফিগার দেখে তো বুঝতেই পারবে, বাট হেলথ কনসিয়াস তো মনে হলো, ট্রেডমিল রাখা, বেশি জিমের ইকুইপমেন্টস রাখা, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বেবি হয়ে যাওয়ার পর আমি অনেকটাই হেলদি হয়ে যাই, মানে 100 ক্রস করে যায়। মানে আমার মনে আছে যখন আমার বেবি হতে গেলাম, নার্সিং হোমে ভর্তি হলাম,
তখন আমার ওয়েট মেশিনে ওয়েটটা দেখার পরে সিস্টার বলছে নেমে আসুন মেশিনটা খারাপ আছে, মানে মানে ও বিলিভ করতে পারছে না যে হ্যাঁ সেটাই বলছে যে এত ওয়েট। তারপরে বেবি বড় করতে করতে মানে অনেকটা সময় ওর পেছনেই চলে গেল, তো এখন যেহেতু ও একটু বড় হয়েছে স্বাবলম্বী হতে শিখেছে এখন একটু নিজের উপর হ্যাঁ এবার একটু নিজের দিকে তাকানোর প্রয়োজন আছে, তো ওই জন্য আমি ড্রাইভিং ক্লাসেসও জয়েন করেছি, ড্রাইভিংটা শিখছি যেহেতু বাড়িতে গাড়ি রয়েছে অনেক। একদম একদম, এটা কিন্তু শুধু অন্তরের জন্য নয়, আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য। আমরা একটা এজের পর ভুলে যাই নিজেদের জন্য বাঁচতে, তো প্রত্যেককে নিজেদের জন্য কিছুটা সময় ধার্য করা দরকার, তবেই আমরা কিন্তু অপরের জন্য বাঁচতে পারবো আর অপরকে ভালো রাখতে পারবো। তো আমাদের ব্যাটার কি অলমোস্ট রেডি? আচ্ছা আরেকটা কথা বলো, তুমি এখানে যে সাদা তেল আর বাটার দুটোই দিচ্ছ, অনেকে আমি দেখেছি যাদের কোলেস্ট্রল থাকে বা কিছু থাকে তাদের সাদা তেল অল্প হলেও চলে কিন্তু বাটারটা চলে না, তারা কি বাটার দিতে পারবে? হ্যাঁ মানে বাটার ছাড়াও এটা ভালো হয়, বাটারের মধ্যে ওই ইয়েটা রসুন বাটাটা দিলে ফ্লেভারটা, কিন্তু অনেকে যাদের কোলেস্ট্রল তারা যখন এটা বানাবে তারা হয়তো বাটার মানে তাতে টেস্ট কি খুব একটা হেরফের হবে? খুব একটা হেরফের হবে না, কিন্তু ওই চাইনিজের যে ফ্লেভারটা অরিজিনাল মানে ওটাই একটু মানে কমে যাবে, তো হেলথের ক্ষেত্রে এইটুকু কনসিডার করাই যায় যে বাটারটা স্কিপ করাই যায়। আচ্ছা ডিমগুলোকে হালকা ফ্রাই করবো। আচ্ছা তোমরা যখন দেখি রান্না করো, তোমরা এই মারা দিদি আমার মাদের দেখি, তো তোমরা বেশ মন দিয়ে রান্নাটা অ্যাকচুয়ালি কিন্তু শুধু খাওয়া বা মনকে তৃপ্তি দেওয়ার মানে ভোজন রসিক মানুষদের জন্য হতে পারে, খাদ্যরসিক মানুষদের জন্য যে রান্নাটা আমরা খাচ্ছি মজা লাগছে, বাট এটাও একটা সাধনার জিনিস তাই না? আমার তো মনে হয় যে মা যখন কিচেনে ঢোকে সেটা আর মানে একটা আরাধনা করতে ঢোকে জানো, তখন ডাকলেও রেগে যায় বা সেরকম তোমাকেও দেখছি মন দিয়ে। আর আমরা যেমন কিচেনে মানে গ্যাসের ধারে যেতে এখনো ভয় পাই, কিছু যদি তেল ছিটকে আসে বা কিছু এরকম তোমাদের মধ্যে হয় না তোমরা মানে? আর রান্নাটা একটা সাধনা প্লাস শিল্প বটে, মানে যত এটার মধ্যে ভালোবাসা থাকে। দিয়ে কোন রান্না শিখেছিলে ছেলেবেলা থেকে? আমার মা খুব ভালো রান্না করতো। তাহলে ভালো, ডিম ফ্রাই আর বর্ষাকালে গরম কফির সাথে ডিম ফ্রাই, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। আমার হঠাৎ মাথায় আইডিয়া এলো কারণ একদম আমাদের মোটামুটি ডিমগুলো ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, অল্প আছে, অল্প বেশি ফ্রাই করবেন না একদম কড়া করে, তাহলে টেস্টটা হারিয়ে যাবে। আচ্ছা আর ব্যাটারটা আমাদের লাগছে না কোনো কাজে। আর এবার যেটা দেখতে পেলাম আমরা অন্তরাদে কিন্তু তেলটাও কমিয়ে গেছে, স্বাভাবিক আমরা তো রান্নায় এত কিউই তেল খাই না, ভাজার সময় তখন একটু বেশি পরিমাণে তেল লাগে আমাদের। ক্যাপসিকামটা সত্যি কথা, ক্যাপসিকাম দেখলেই আমার লোভ লাগে কেন বলো তো, তোমার লাগে কিনা জানি না, আমার ছোটোবেলা থেকে ক্যাপসিকামের স্মেলটা এই একটা গ্রিনিশ কালার আর একটা অসাধারণ স্মেল, আর চাইনিজ যে কোনো ফুডে ক্যাপসিকামটা যেন একটা আলাদা মাত্রা এনে দেয় যখন আমরা দিই। আচ্ছা এবার আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। কী কী দিচ্ছ? এখানে আছে সয়া সস, আমি ওই 3 টেবিল চামচ মতো সয়া সস দিচ্ছি। মানে এটা যে যার আন্দাজ মতো দেবে তাই তো? আপনারা যে যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণ মতো সয়া সস দেবেন এবং সেই অনুযায়ী আপনারা বুঝে দেবেন, মানে আপনারা যতটা পরিমাণ নিয়ে এখানে যেরকম মানে চিংড়ি মাছ রাখা রয়েছে, ডিম রাখা রয়েছে, সেই পরিমাণ মতো কিন্তু অন্তরা এখানে সয়া সস বা যে কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছে। 3 চামচ টমেটো সস। আচ্ছা এগুলো সব একসাথে মিক্স করছো। আর চিলি সসটা, রেড চিলি সসটা আমি 2 চামচ দিচ্ছি, কেউ যদি একটু ঝাল খেতে বেশি পছন্দ করে তো তোমার পাশেই তো একজন দাঁড়িয়ে। আর নুনটা আমি পরিমাণ মতো দিচ্ছি, যে যার আন্দাজ মতো আপনারা যখন বানাবেন স্বাদ মতো দিচ্ছি। আর দিচ্ছি একটু আদা বাটা, রসুন বাটা। সুপার বাংলার লোকেরা কিন্তু একটু বেশ ঝাল ঝাল টকটক এসব আর অসাধারণ খাবারও যেমন বানায় না, ঝালের পরিমাণটা যেমন এপার বাংলার লোকেদের মধ্যে মিষ্টি, তো সবেতে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। আদা বাটাও সামান্য দিচ্ছি, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের ইচ্ছে থাকলে অনেক সময় বেশি ঝাল দেয়া যায় না, তো আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। হ্যাঁ এটা তুমি মিক্সড করলে না মোটামুটি দিয়ে দিলে তাই তো? এটা মানে কারিটার জন্য কি যে কারিটা হবে। আচ্ছা এই যে পেঁয়াজগুলো কাঁচা পেঁয়াজ রাখা রয়েছে এগুলো কি তুমি হালকা ফ্রাই করবে না? এরকম আমি লাস্টে হ্যাঁ কারণ চাইনিজে দেখেছি আমরা ওটা ফ্রাই করে না, মানে চাইনিজ যে কোনো ফুডে মানে কাঁচা পেঁয়াজটা একটু অল্প অল্প সিদ্ধ মানে আগে থেকে ভেজে নিলে আমি শুধু পেঁয়াজটা গলে যায় মানে গ্রেভিতে মিশে যায়। অলরেডি কিন্তু
দারুণ একটা স্মেল বেরিয়েছে, মানে চাইনিজ ফুডের যে স্মেলটা আমরা পাই না রেস্টুরেন্টে, কিন্তু একদম সেই স্মেলটাই পাওয়া যাচ্ছে। তুমি একটু জল দিয়ে দিলে। আচ্ছা এবার বলো, রান্নার পাশাপাশি কি কি করতে ভালো লাগে তোমার? তোমার কিছু ভালোবাসা বা ভালো লাগার দিকগুলো একটু শুনি। রান্না তো তুমি করো শ্বশুর বাড়ির সবাইকে ভালো রাখার জন্য, তাদের মনকে খুশি করার জন্য, যেটা স্বাভাবিক প্রত্যেকটা ঘরের বউ মেয়েরা করে থাকে। তো তোমার নিজের কি কি পছন্দের? আমি গার্ডেন করতে খুব পছন্দ করি, আমার ছাদে অনেক রকমের গাছ তুমি দেখেছো হয়তো। আর আমি পেট লাভার, মানে আমার আমার নিজের অলরেডি, মানে আমি দুটো বাচ্চাই বলি, কারণ আমার ছোট ছেলে বড় ছেলে, আমার যে পেট রয়েছে তাকে আমি আমার ছেলেই মনে করি। আর তাছাড়া আমি পাখি টাখি, মানে আমি খুব এসব পুষি, মানে শাশুড়ি মা একেক সময় রেগে বলেন যে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো, তুমি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছো বাড়িটাকে, মানে আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। এবং আর দেখবে তুমি খুব মন ভালো থাকে, মানে গার্ডেনিং করলে বা পেট লাভার হলে তাদেরকে নিয়ে না অনেকটা সময় কেটে যায়। এটা একটু পরে দেবো, কারণ একটু আগে দিলে যেটা হবে যে কুসুমটা অনেক সময় বেরিয়ে যেতে পারে, কিন্তু ডিমটা একটু নরম জিনিস। আচ্ছা যেহেতু এটা কড়া করে ভাজাও নয় তোমার অনেক সময়, আমি এবার গাজর ক্যাপসিকামটা দিই। এবার আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিচ্ছি কিছু। ভিনেগারে লঙ্কাটা ভিজিয়ে রাখলে যেটা হয়, এই লঙ্কাতে ঝালটা থাকে না, মানে আচ্ছা আচ্ছা আমি এটা জানতাম না, মা অনেক সময় করেন, কিন্তু আমার এটা আইডিয়া ছিল না যে ভিনেগারে এটা, আচ্ছা ঝালটা কমে যায়, মানে যাতে বাড়িতে বাচ্চারা থাকলেও তারা খেতে পারে, অসুবিধে হবে না। লঙ্কাটা যদি মুখেও পড়ে যায় খুব ঝাল মনে হবে না আর কি। প্লাস এই ভিনেগারটা তো একটা খুব সুন্দর ফ্লেভার আসে, যেটা অন্য রান্নায় পরে ইউজ করে নেওয়া যায় ভিনেগারটা। আমি একটু সময় ধরে ঢেকে দিচ্ছি। হ্যাঁ কারিটা অলমোস্ট রেডি না? হ্যাঁ এবার কি তুমি এই ডিম ভাজাগুলো দেবে? তাই তো, ডিম ভাজাগুলো দিলেই কি আমাদের আরেকটু মানে চাপা দিয়ে ঢেকে রাখতে হবে নাকি? মোটামুটি 5 মিনিট আমাদের যেটা মনে হচ্ছে কি রান্না অলমোস্ট ডান, তাই তো অন্তরাদি? তাহলে এবার সেই সময় তো, মানে সময়ের অপেক্ষা শেষ আমার, আমি তো এক্সাইটেড এখন অনেক বেশি। সবাই খুব এক্সাইটেড আমরা, তার আগে অন্তরাদির ছেলেকে ডেকে নেবো একটু, ও অনেকক্ষণ ধরে টেস্ট করার জন্য ওয়েট করছে, ওর কি নাম? অঙ্কন। তাহলে অঙ্কন টেস্ট করে বলো কেমন হয়েছে আজকে মার রান্না, ঠিক আছে? আর ওপারে যারা বন্ধুরা, আমাদের দর্শক বন্ধুরা যারা আজকে দেখলেন, অবশ্যই আপনাদেরকে বলবো ডিশটা প্লিজ বাড়িতে ট্রাই করুন, আর আপনাদের কাছের মানুষকে ডিশটা বানিয়ে খাওয়ান, ডেফিনেটলি তাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আমি তো অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তখন তুমি বলবে। ডেলিশিয়াস, অসম, মানে অসাধারণ, আমি বললাম না শি ইজ জিনিয়াস। আর আপনারাও প্লিজ ট্রাই করুন, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, বিশেষ করে যারা আমরা ইয়াং জেনারেশন, মানে তারা এমনি রেস্টুরেন্টে গিয়ে বেশিরভাগই চাইনিজ ফুড বা মুঘলাই এগুলো পছন্দ করি, তো তাহলে সবসময় রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেও কখনো কখনো এগুলো বানিয়ে ফেলো। আর রেসিপিটাও তো খুব একটা টাফ নয়, দেখিয়ে নিলেন। তাহলে চলুন এখন প্রাইস ডিস্ট্রিবিউশনের পালা। আজকের রেসিপি প্রন এগ চিলি, এক কথায় অসাধারণ। বলা হয় ওপার বাংলার মানুষের হাতে জাদু আছে, সেটা আজকে প্রমাণিত অন্তরাদির হাতের রান্নায়। সত্যি কথা, আপনারা তো রেসিপি দেখলেন শিখলেনও, কিন্তু প্লিজ ট্রাই করুন, বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই রান্নার কী স্বাদ। তাই আজকে আমাদের আরোহী নিয়ে এসেছি অন্তরাদির জন্য কিছু সুন্দর উপহার। তো অন্তরাদি, প্রথমেই আমরা তুলে দেবো তোমার হাতে আমাদের আরোহী নিউজের পক্ষ থেকে এই কাপ। থ্যাংক ইউ। এগুলো তোমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ অন্তরাদি, এবং তোমাদের সকলকে আজকে আমাদের ইনভাইট করার জন্য, আমাদের পুরো টিমকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর ওপারে যারা দর্শকরা রয়েছে
তাদের কি করতে হবে তোমরা তো সবাই জানো, তোমাদেরকে আরোহীর নিউজের পেজ লাইক করতে হবে, আর যারা আজকের এপিসোড মিস করে যাবে তাদেরকে পেজে গিয়ে আজকের এপিসোড দেখতে হবে, এবং অনেক অনেক ভালোবাসা আমাদেরকে দিতে হবে তার সাথে যারা আজকে আমাদের এই সুন্দর মেনু বানিয়ে দেখালো এবং শেখালো তাদেরকেও দিতে হবে। কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমাদের বারে বারে ফিরে আসা আর বারে বারে নিয়ে আসা সুন্দর সুন্দর ডিশ তোমাদের, শুধু তোমাদের জন্য। তাহলে তোমরা খুব ভালো থেকো, আমাদের আরোহীর সাথে থেকো, আর এভাবেই ভালোবাসা দিও। চাচা, আল্লাহ হাফেজ।